নমস্কার, আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আমি কাকলিদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ একটা নিরামিষ রান্না করব। এই রান্নাটার নাম হলো পনির কোফতা। এটা খেতে খুবই ভালো হয়, আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। এটা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়। এটা আপনারা বাড়িতে তৈরি করুন এবং আপনাদের বহুমূল্য মতামত আমাকে জানান। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট অবশ্যই করবেন, তাহলে আমি জানতে পারবো আমার রান্না কেমন হচ্ছে। এবার আসুন দেখে নিন এই রান্নায় কী কী উপকরণ লাগে। পনির কোফতা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো পনির, এখানে 300 গ্রাম মতো পনির আছে, আর লাগবে আলু সিদ্ধ, এখানে 3টে আলু আমি সিদ্ধ করে রেখেছি। এছাড়া লাগবে আলু, এটা আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, এখানেও 3টে আলু আছে। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, আর একটা বড় টমেটো আমি কেটে রেখেছি। আর লাগবে আদা বাটা, এখানে বড় চামচে 2 চামচ মতো আদা বাটা আছে। ধনে গুঁড়ো, এখানে ছোট চামচে 1.5 চামচ মতো ধনে গুঁড়ো আছে, আর ছোট চামচে 1.5 চামচ মতো জিরে গুঁড়ো আছে। আর নিয়েছি ময়দা, এখানে ময়দাটা আমি 1 বাটি মতো নিয়েছি, যতটা লাগবে আমি ততটাই ব্যবহার করব। আর গরম মশলা গুঁড়ো নিয়েছি, এটা ছোট চামচের 1/2 চামচ মতো। আর 2টো শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা থেতে করে নিয়েছি, এখানে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে, এগুলো ফোড়ন দেওয়ার জন্য। এছাড়া লাগবে সাদা তেল এবং সর্ষের তেল, আর লাগবে নুন আর চিনি। এবার আমি রান্নার দিকে যাচ্ছি। প্রথমে আমি পনিরটা আর আলুটা একসাথে মেখে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো ময়দা মেশাবো, 2 চামচ দিলাম, 3 চামচ। সাড়ে 3 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। এবার আমি এটা একসাথে মেখে নেব। এই মাখাটার মধ্যে আমি আরও 1 চামচ মতো ময়দা দিয়েছি। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব, আমি এখানে 1 চামচ মতো চিনি দিলাম। নুনটা পরিমাণ মতো দিতে হবে, আমি 1/2 চামচ মতো নুন দিলাম। সবগুলো এবার আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। ময়দা দিয়ে এটা প্রায় 2 মিনিট মতো ভালো করে মেখে নেবেন, তাহলে কোফতাগুলো সফট হবে। আর যদি ভালো করে একটু না মাখেন তাহলে কোফতাগুলো কিন্তু শক্ত হয়ে যেতে পারে। দেখুন, ভালো করে মেখে নিয়েছি, এবার আমি এগুলোকে কোফতার আকারে তৈরি করব। যে যেরকম সাইজ পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা কোফতাগুলো তৈরি করবেন। আমি এরকম করছি, এগুলো গোল গোল করে আমি কোফতার আকার দিয়ে দেব। একটা কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি, এই সাদা তেলের মধ্যেই আমি কোফতাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে কোফতাগুলো দিয়ে দিলাম। কোফতাগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভাজবো, আমি একটু দেখে নেব যে কোফতাগুলো ফেটে যায় কিনা।
কোফতাগুলো ফেটে যাচ্ছে না। যদি দেখেন যে কোফতাগুলো ফেটে যাচ্ছে তাহলে আর অল্প পরিমাণে ময়দা আপনারা মিশিয়ে নিতে পারেন। দেখুন কোফতাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এটা একটু বেশি আঁচেই ভাজবেন, একেবারে লো আঁচে ভাজবেন না। হয়ে গেছে কোফতাগুলো ভাজা, এবার এগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন একটা প্যানের মধ্যে আমি কারিটা তৈরি করার জন্য অল্প তেল গরম করতে দিয়েছি। এখানে 3 চামচ মতো তেল আছে, বড় চামচে 3 চামচ মতো তেল আছে। এবার আমি এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব। আমি প্রথমে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম, তারপর গরম মশলাটা দিয়ে দিলাম, তারপর জিরেটা দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। কারিটা আমি সর্ষের তেলেই তৈরি করছি, সাদা তেল দিয়ে আমি কোফতাগুলো ভেজে নিয়েছি আর কারিটা তৈরি করছি সর্ষের তেল দিয়ে। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখুন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি। এবার আমি এই ধনে গুঁড়োটা দিলাম, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এটা আমি প্রায় 2 মিনিট মতো কষে নেব। এবার এর মধ্যে আমি 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা 2 মিনিট মতো আমি খুব ভালো করে কষে নেব। দেখুন 2 মিনিট মতো আমি মশলাটা কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেব। দেখুন এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, নুনটা অবশ্যই নিজেদের স্বাদে দেবেন। আমি এখানে ছোট চামচে 1 চামচ মতো নুন দিলাম। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেব, ছোট চামচের 1 চামচ মতোই চিনি দিলাম। এবার এই সবগুলো আমি একসাথে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। নুন চিনি দিয়ে আমি আরও 1 মিনিট মতো কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব, এতে একটু বেশি পরিমাণে জল দেব কারণ আলুটা সেদ্ধ হওয়ার দরকার আছে, আর তাছাড়া পনিরগুলো অনেকটাই ঝোল নিয়ে নেবে, এই জন্য আমি এতে আরেকটু বেশি পরিমাণে জল দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এটাতে একটা ঢাকা দেব, দিয়ে আমি এটা মাঝারি আঁচ করে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এই ঝোল অবস্থাতেই আমি এর মধ্যে কোফতাগুলো দিয়ে দেব। তার আগে আমি একটু গরম মশলা দিয়ে দেব, আর অল্প পরিমাণে ঘি দিয়ে দেব। এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এগুলো সব আমি একসাথে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি কোফতাগুলো দিয়ে দেব। আমি আঁচটা বাড়িয়ে দিলাম। এবার কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেব। কোফতাগুলো দিয়ে আমি একটা ঢাকা দিয়ে গ্যাস ওভেনের ফ্লেমটা বন্ধ করে দেব।
দেখুন এটা ফুটে উঠেছে, এবার আমি একটা ঢাকা দিয়ে দেব, দিয়ে আমি এইভাবেই গ্যাস ওভেনের ফ্লেমটা বন্ধ করে দেব। এইভাবে আমি 5 মিনিট রেখে দেব। আস্তে আস্তে কোফতার মধ্যে ঝোলটা ঢুকে যাবে, ঢুকে গেলে কোফতাগুলো খেতে খুব ভালো হবে। তৈরি হয়ে গেছে পনির কোফতা, এটা খেতে খুবই ভালো হয়। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, হাসি খুশি থাকুন। এবার আমি আসি আবার নতুন কোনো রান্না নিয়ে উপস্থিত হব আমার রান্নাঘর চ্যানেলে। নমস্কার।